মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 22 ফেব্রুয়ারি একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ টেস্টের জন্য আজ ঘোষিত 16 জনের দলে জায়গা পায়নি মাহমুদুল্লাহ। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে টেস্টে সেভাবে পারফর্ম করতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ 10টি ইনিংসের মধ্যে মাত্র 1টি 50-র মুখ দেখেছেন টি টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া মাহমুদুল্লাহ। পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলা দলে 4টি পরিবর্তন এনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল গড়েছে বিসিবি। দলে নেই সৌম্য সরকারও। 28 ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ ঠিক হওয়ার সম্ভবত টেস্ট দলে থাকছে না বাঁহাতি এ ব্যাটসম্যান। এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও আলামিন হোসেন। যদিও রয়্যাল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে 3 উইকেট নিয়েছিলেন রুবেল। তবে নানা গুঞ্জন শেষে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। চোট কাটিয়ে উঠেছেন স্পিনার মেহেদী। পেসার তাসকিন দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন 2017 সালে। এবার বিসিএলে ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে টেস্ট দলে ফিরলেন তাসকিন। দলে ডাক পাওয়া ইয়াসির আলী ও হাসান মাহমুদ টেস্ট অভিষেকের অপেক্ষায়। দলে বিশেষজ্ঞ স্পিনার 3 জন, তাইজুল, নাইম ও মেহেদী। পার্ট টাইম স্পিনার ইয়াসির, সঙ্গে রয়েছে 4 পেসার, এবাদত, তাসকিন, মুস্তাফিজুর ও হাসান। তাহলে চলুন এবার সংক্ষিপ্তভাবে একটু জেনে আসি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল। মুমিনুল হক, তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, নাইম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী। দেখছেন ধরবাজ, সাথে থাকুন।